আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের এমন একটি মহামূল্যবান সূরা নিয়ে হাজির হয়েছি। আল্লাহর রহমতে এবং পবিত্র কোরআনের ওপর ভরসা করে এখনই সূরাখানা একবার শুনে নিন। আপনাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, গায়েবীভাবে টাকা চলে আসবে। এর সাথে সাথে গায়েবীভাবে একটি একটি করে আপনাদের মনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই সূরার প্রতিটি শব্দেই আপনাদের জীবনের বৃষ্টির ফোটার মতো বরকত নিয়ে হাজির হবে। সূরাখানা শুনতে শুনতে আপনারা মনে মনে যা ভাববেন তাই মঞ্জুর হবে, দীর্ঘদিনের লালিত অপূর্ণ আশাগুলো পূরণ হবে, উক্ত সূরার ফজিলতে অভাব অবটনগুলো দূর হয়ে অপরন্ত রিজেকের নতুন পথ খুলে যাবে ইনশাআল্লাহ। তবে সূরাটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, যদি অর্ধেক শুনে চলে যান তাহলে কোনো কাজই বাস্তবায়ন হবে না। এই জন্য সূরাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহর কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, যারা তোমার পবিত্র এই সূরাটি শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, আপনি তাদের সকল প্রকার অভাব অনটন দূর করে দিন, টেনশন পেরেশানি দূর করে দিন, মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى طه وهل أتاك حديث
اذهب إلى فرعون
أن يقذفيه في التابوت فوق
فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى. فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى. واصطنعتك لنفسي. فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى يا موسى يا والسلام.